সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 27 জুলাইয়ের মহাসমাবেশ সফল করতে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা। এতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। মহাসমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, শুধু দেশের মানুষ নয়, এখন বিদেশিরাও বলছে 2014 ও 18 সালের নির্বাচন ছিল প্রতারণার নির্বাচন। দেশে বিদেশ থেকে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব থেকে খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে যে বিগত নির্বাচনগুলো ছিল ফ্রড ইলেকশন, সেগুলো আপনার প্রতারণা নির্বাচন ছিল, নির্বাচন হয়নি। এবং এইবার সেই জন্য আগে থেকেই তারা বলতে শুরু করেছে তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়, তারা বাংলাদেশের পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চায়, তারা বাংলাদেশকে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এখন এই দেশে আর কোনো রাজনৈতিক দল অবশিষ্ট নেই যারা মনে করেন যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সরকারের মন্ত্রীদের গেল কয়েকদিনের মন্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল অভিযোগ করেন, মন্ত্রীরা সন্ত্রাসী ভাষায় কথা বলছেন। পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। সরকারের বিশেষ বিশেষ ব্যক্তিগণ তারা উস্কানিমূলক কথা বলছেন এবং একই সঙ্গে তারা কিছু উস্কানিমূলক কাজও করছেন। আমাদের কর্মসূচি ঘোষণা করার পরে তারা সেটা 27 জুলাই ট্রান্সফার করেছেন। এটা পরিষ্কারভাবে একটা সংঘাতমূলক অবস্থা সৃষ্টি করার লক্ষ্যেই তারা এটা করছেন, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো রকম কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট হয় তাহলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হবে। 27 জুলাই মহাসমাবেশকে সফল করতে কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের যে যুদ্ধ, যে সংগ্রাম, সেটা সফল হবে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ তারা সহযোগিতা করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই যে এই আন্দোলন জনগণের আন্দোলন, এর সঙ্গে একাত্ম ঘোষণা করা উচিত।